দর্শক যমুনা টেলিভিশনের এই অনলাইন মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে যে রাজধানীর হাতিরপুলের কাঁচা বাজারের ঠিক বিপরীতে একটি ভবনে এক দুই তিন চার পাঁচ ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে, যেটার নাম হচ্ছে রাজ কমপ্লেক্স। সেই রাজ কমপ্লেক্সে আগুনের পরে ফায়ার সার্ভিসের এখানে মোট চারটি ইউনিট এখানে কাজ করছে এবং দুই তলায় আগুন লেগেছে যদ্দূর আমরা দেখছি। এটা হাতিরপুল কাঁচা বাজারের ঠিক ইফতারের সময়টাতে আগুনের খবরটি আসে, ইফতারের সময়টিতেই আগুনের খবরটা আসে ছয়টার পরপরই। তো পরবর্তীতে আসলে সেই ইফতাররত অবস্থায় আমরা যদ্দূর জেনেছি যে তখন ফায়ার সার্ভিসের একটি থেকে এরকম দুটি টিম এখানে এসেছে, আসার পরে তারা অগ্নি নির্বাপনের কাজ শুরু করে দিয়েছে এবং ফায়ার সার্ভিস এর তথ্য হচ্ছে যে ঠিক ছয়টা চার মিনিটে আগুনটা লেগেছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট এখানে ছয়টা তেরোর দিকে অর্থাৎ সাত আট মিনিট পরেই তারা এখানে চলে আসে এবং পরবর্তীতে চারটি ইউনিট এবং তার প্রায় ২৫ জন মতো সদস্য তারা এখানে কাজ করছেন। এবং আমরা একটু আগেও দেখতে পেয়েছি যে এখানে প্রচণ্ড ধোঁয়া, দুই তলা থেকে ধোঁয়া এবং দুই তলায় আগুন লেগেছে আমরা যদ্দূর জেনেছি। আর একটা এখানে নিচে একটা মুদি দোকান, গ্রোসারির দোকান রয়েছে, আর এই উপরে যদ্দূর দেখা যাচ্ছে যে এখানে একটা অফিস এবং আবাসিক ভবন মিলেই এই জায়গাটি, পাশেই একটা ভবন রয়েছে, পাশে একটা বড় একটা ভবন রয়েছে, সেটা প্রায় ১২ তলার মতো। সেই ভবনে অবশ্য এরকম রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট আছে সেখানে, কিন্তু ওই ভবনে আগুন লেগেছে তার ঠিক পাশের ভবনে। এখানে পাশের ভবন বলতে, যেহেতু এই ভবনে আগুন লাগার পরে এই হাতিরপুল এই পুরো এলাকাতে এলিফ্যান্ট রোড সংলগ্ন হাতিরপুল বা কাঁটাবন মোড় থেকে শুরু করে হাতিরপুল কাঁচাবাজারে এই অংশটার পুরোটা বিদ্যুৎ গ্যাস সংযোগ এখানে বিচ্ছিন্ন করা হয়েছে, পুরো এলাকাটা এখন অন্ধকার, অনেকটা আচ্ছন্ন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস যেহেতু ইফতারের আগেই এখানে কাজ শুরু করে দিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এখানে কেউ ভেতরে কাজ করতে করতে অনেকে এখানে এসে পানি বা ইফতার সেরে নিতেও দেখা যাচ্ছে এই একটানা কাজ করার পরে। আমরা এই ভবন সংশ্লিষ্ট কাউকে দেখছি, নিশ্চয়ই আমরা জানাতে পারবো যে এখানে কোথায় কীভাবে লাগলো এবং কতদূর কী এগোলো এবং ভেতরে কেউ ছিল কি, আটকা পড়েছিল কি না। তবে আমরা দু একজন ফায়ার সার্ভিসের সদস্য যারা ভেতর থেকে বেরিয়েছেন দু একজনের সাথে কথা বলছি যে বাইরে থেকে জানালা থেকে তারাও পানি মারছেন, ভেতরে অক্সিজেন নিয়ে তারা গিয়েছিলেন। দু একজনের সাথে আসলে আমরা যেটা জেনেছি যে ভেতরে কেউ আটকা পড়েনি, তারা কাউকে আটকা পড়তে দেখেননি কর্মরত অবস্থায়, এবং ভেতরে প্রচুর ধোঁয়া, দুই তলায় প্রচুর ধোঁয়া এমনটি করা যাচ্ছে। আমরা দেখি তো একটু চেষ্টা করি যে দু একজনের সাথে এখানে যে কথা বলা যায় কিনা, কখন লেগেছে আগুন বা কীরকম। আপনারা আপনারা কি বিল্ডিংয়ে? আমরা যাচ্ছি না, কখন লাগছে আগুনটা একটু বলবেন? এটা আসলে ঠিক ইফতারের দশ মিনিট আগেই এই অবস্থাটা হয়েছে। আপনার দশ মিনিট আগে আমরা হঠাৎ করে আমরা এই দ্বিতীয় তলায় ছিলাম, তো আমরা সাত আট জন বসে ইফতারি রেডি করতেছি, হঠাৎ করে আপনার পুরো বিল্ডিংটা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। বিল্ডিংয়ের নাম কি? রাজ কমপ্লেক্স ১২৭। দুই তলায় এবং দ্বিতীয় আপনার এক তলায় আছে, এক সাইডে আছে কার্পেটের গোডাউন, আরেক সাইডে হলো কি আপনার ওই কাপড়ের, সুডের কাপড়ের গোডাউন। আগুনটা আসলে মূলত পুরা ফ্লোরটাই অন্ধকার হয়ে গেছে দ্বিতীয় তলাটা। যেদিক দিয়ে ধোঁয়া দেখছেন সেদিক দিয়ে আসলে সেটা কিসের কোনো গোডাউন নাকি? গোডাউন ছিল পুরো ছয়তলা বিল্ডিং এ। কি কি আছে ছয়তলা বিল্ডিং এ? একদম আপনার টপ ফ্লোরে আছে আপনার একটা ফ্যামিলি থাকে বাসা, আর বাকি নিচের দিকে যতগুলো আছে ফ্লোর সবগুলোই আপনার ওই গোডাউন। এটা আমাদের গোডাউন, ওই তৃতীয় তলাও কার্পেটের গোডাউন, তৃতীয় তলাটাও কার্পেটের গোডাউন, চতুর্থ তলাও কার্পেটের গোডাউন।